বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে আমাদের জিম্বাবুয়ে এবং বাংলাদেশের কি একটা সিরিজ চলতেছে, টি টোয়েন্টি সিরিজ চলতেছে। তো টি টোয়েন্টি সিরিজের পরে আমাদের ওয়ানডে সিরিজ আছে। তো আমরা টি টোয়েন্টি সিরিজটা কীভাবে মোবাইলে দেখতে পাবো? সো অনেকেই আসলে জানে না যে কীভাবে আমরা মোবাইলে এইচডি টি টোয়েন্টি সিরিজটা দেখতে পাবো। তো সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমত চলে যাবো যে আমাদের ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ক্লিক করবো, ক্রোম ব্রাউজারে ক্লিক করবো। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটা ইয়েটা চলে আসবে, সার্চ বক্সটা চলে আসবে, একটু ওয়েট করি আমরা। তো একটু ওয়েট করার পর এখানে একটু ওয়েট করি। সো এখানে আমাদের যে সার্চ বক্সটা চলে আসছে, তো সার্চ বক্সটা চলে আসার পর আমরা এখানে লিখব ই স্পোর্টস ফাই। সো আমরা এই লেখাটা লিখবো ই স্পোর্টস ফাই লিখে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে যে আমাদের স্পোর্টস ফাই থেকে আমরা দেখবো যে অনেকগুলা হচ্ছে ওয়েবসাইট আসছে। তো আমরা নিচে চলে যাবো, স্ক্রোল করে নিচে আসবো। নিচে আসার পরে আমরা দেখতে পাবো যে এখানে স্পোর্টস ফাইয়ের একটা হচ্ছে ওয়েবসাইট আছে। তো স্পোর্টস ফাইয়ের ওয়েবসাইটটা আছে যে এখানে স্পোর্টস ফাই যখন ডাউনলোড, হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো স্পোর্টস ফাই ডাউনলোড, এখানে ক্লিক করবো। তো এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাবো। নিচে আসে দেখবো যে আমরা এখানে লেখা আছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। সো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, তো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড লেখা আছে, আমরা ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবো। তো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর এখানে একটা উইন্ডো চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। তো এখানে ডিটেলস তো আসলাম। আসার পরে দেখেন যে এখানে হচ্ছে যে স্পোর্টিফাই যে ভার্সন 1.0f ডাউনলোডটা ডাউনলোড হচ্ছে। তো আমার কিন্তু আগে ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করতেছি না এখন। তো আমি এখানে কেটে দিচ্ছি, দেখেন যে আপনারা। সো এখানে আপনারা এখানে ক্লিক করার পরে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করবেন। এখানে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করার পর হচ্ছে স্পোর্টিফাই ডাউনলোড অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের আপনাদেরকে হচ্ছে যে এটাকে ইনস্টল করতে হবে। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমার এখানে দেখেন, এই যে এখানে দেখেন যে আমার অ্যাপসটা আছে, ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করা আছে, আমি এটাকে ইনস্টল করছি। এখানে দেখেন স্পোর্টস ফাই লেখা, স্পোর্টস ফাই ক্লিক করলাম। তো স্পোর্টস ফাই ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমরা এখানে দেখব যে আমাদের কতগুলো হচ্ছে এখানে স্পোর্টস চ্যানেল আছে, চ্যানেলগুলো দেখতে পাবো। আমরা যদি এখানে লাইভ ইভেন্টস আসি, লাইভ ইভেন্ট আসলে আমরা দেখতে পাবো যে আসলে যে এখানে কোনো খেলা চলতেছে কিনা। দেখেন এখানে আপনারা দেখেন যে আজকে হচ্ছে 5 PM 2 তারিখ 8 মাসের 2 তারিখ হচ্ছে 2022 সালের 5টা বাজে জিম্বাবুয়ে বাংলাদেশের যে টি টোয়েন্টি ম্যাচটা, ওই টি টোয়েন্টি ম্যাচটা হচ্ছে লাইভ এখানে দেখাবে, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। আর হচ্ছে আরেকটা ম্যাচ আছে কার, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার। সো এখান থেকে হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে যে ম্যাচ লাইভ চলবে, যতগুলো ক্রিকেট বলেন ফুটবল বলেন, হ্যাঁ সব ম্যাচগুলো আমরা দেখ এখান থেকে লাইভ দেখতে পাবো এবং এইচডি। হ্যাঁ আর হচ্ছে আমাদের যে স্পোর্টস চ্যানেলগুলো যে আমরা দেখতে চাই, তাহলে আমরা কর্নারে ক্লিক করবো, স্পোর্টস চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমরা সনি, হ্যাঁ সনি আছে, স্টার আছে, সুপার স্পোর্টস আছে, সবগুলো দেখতে পাবো। আর এখানে যদি আমরা হাইলাইট দেখতে চাই কোনো ক্রিকেট অথবা ফুটবলে, তাহলে আমরা এখান থেকে হাইলাইটস দেখতে পাবো। সো আশা করি আপনারা আমার যে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চেয়েছি, আসলে বুঝতে চেয়েছি, সে বিষয়টা বুঝতে পারছেন। আপনারা আজকেই হচ্ছে যে এই অ্যাপসটি ডাউনলোড করবেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে ডাউনলোড করুন। ডাউনলোড করে হচ্ছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে হচ্ছে যে আপনাদের এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে এবং আপনারা হচ্ছে লাইভে খেলাগুলো সরাসরি একবারে দেখতে পাবেন। তো আজকে এ পর্যন্ত বিদায়, আবার কথা হবে আরেকটা বিষয় নিয়ে।